ফেব্রুয়ারি মাস শেষ হয়ে শুরু হতে চলেছে মার্চ মাস বছরের শুরু থেকেই একাধিক ছুটি পেয়ে এসেছে বিভিন্ন সরকারি চাকরিজীবী এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা গত মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসেও কিন্তু একাধিক ছুটি ছিল স্কুল শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিস ব্যতিক্রম থাকছে না এই মার্চ মাসেও একাধিক ছুটি আছে আমাদের এই মার্চ মাসে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য তাহলে আর দেরি কিসের চলো দেখে নেওয়া যাক মার্চ মাসের ছুটির তালিকা মার্চ মাসের শুরুতেই আমরা যে দিনটা ছুটি পাচ্ছি সেটা হচ্ছে তিনে মার্চ রবিবার দেখো রবিবার গুলিকেও আমরা এই ছুটির তালিকায় আলোচনা করবো কারণ ছুটির তালিকায় রবিবারগুলিও আমরা পাচ্ছি যেগুলো সরকারি ছুটি হিসেবে আমরা পাবো যেহেতু ছুটির একটা লিস্ট তোমাদের সামনে উপস্থাপন করছি তাই সরকারি ছুটিগুলিকেও আমরা কিন্তু কেন্দ্র করে সেই লিস্ট করে তোমাদের সামনে উপস্থাপন করব। তিনে মার্চ যেটা অতিবাহিত করে এসেছে যেটা সরকারি ছুটি উপলক্ষে আমরা পাচ্ছি কারণ রবিবার সরকারি ছুটি থাকে পরবর্তীতে যে দিনটা আমরা ছুটি পাচ্ছি সেটা হচ্ছে আটই মার্চ শুক্রবার যেখানে আমরা মহাশিবরাত্রি উপলক্ষে সেই দিনটা ছুটি পাচ্ছি পরবর্তী ছুটি পাচ্ছি মার্চ মাসের দশই মার্চ যেটা রবিবার আমরা সবাই জানি রবিবার তো এমনিতেও ছুটি সেটা হচ্ছে সরকারি ছুটি হিসেবে আমরা এই ছুটির দিনটাকে ছুটির লিস্টে রেখেছি পরবর্তীতে ছুটি পাচ্ছি সতেরোই মার্চ তোমরা বুঝতেই পারছো দশ তারিখে পরে সতেরো মার্চ অর্থাৎ সাত দিন পর আবার সেই রবিবার সানডে সরকারি ছুটি পাচ্ছি পরবর্তীতে চব্বিশে মার্চ আবার কিন্তু আহ সতেরো থেকে আমরা যদি সাত দিন যাই তাহলে কিন্তু চব্বিশে মার্চ আসে তাহলে চব্বিশে মার্চ আবার সানডে উপলক্ষে কিন্তু আমরা সরকারি ছুটি পাচ্ছি পরবর্তী ছুটি পাচ্ছি আমরা পঁচিশে মার্চ অর্থাৎ রবিবারের পরের দিন পঁচিশে মার্চ যেটা হচ্ছে আমাদের সোমবার পড়বে সেটা হচ্ছে দোলযাত্রা ও হোলি উৎসব সম্পর্কে আমরা এই পঁচিশে মার্চ কিন্তু সোমবারটা ছুটি পাচ্ছি পরবর্তীতে ছুটি পাচ্ছি উনত্রিশে মার্চ যেটা শুক্রবার এই শুক্রবার হঠাৎ করে আমরা কিসের জন্য ছুটি পাচ্ছি এটা হচ্ছে গুড ফ্রাইডে অর্থাৎ গুড ফ্রাইডে হিসেবে একটা ছুটি আমাদের উনত্রিশে মার্চ শুক্রবার কিন্তু দেওয়া হবে এবং সর্বশেষ মার্চ মাসের যে ছুটিটা আমরা উপভোগ করতে পারবো সেটা হচ্ছে একত্রিশে মার্চ এটাও কিন্তু সানডে পড়ছে সুতরাং এটাও কিন্তু সরকারি ছুটি হিসেবে আমরা কিন্তু উদযাপন করতে পারছি তো এক কথায় দেখতে গেলে এই মার্চ মাসের টোটাল আমরা আট খানা ছুটি পাচ্ছি তো আনন্দ করো উপভোগ করো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই